জমাতকে আপনাদের মুখে দিতে হবে পারবেন না দিতে যদি ভালো না লাগলে দাঁড়ায় সুরা চলে যাবেন উল্টা দিকে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি যা কথা বলবো আমি যা প্রশ্ন করবো তার জমা আপনাদের দিতে হবে মার আমার আমি এই উপজেলা 2014 সালের 5ই জানুয়ারি খোদা আমাকে এমপি বানিয়েছে আপনারা না কথা সত্য না মিথ্যা কিসের মানুষ গুলো কি বোবা আমি প্রত্যেকটা মানুষের জবাব চাই 2014 সালে 5ই জানুয়ারি খোদা যখন আমার এমপি বানালেন তখন আমার সাথে যিনি ছিলেন তিনি আমার সমপর্যায়ের মানুষ ছিলেন না তিনি অনেক বড় মানুষ ছিলেন অনেক বড় মাপের মানুষ ছিলেন উনি দেখতে সুন্দর আমার চেয়েও লম্বা অথবা দুই তিন পাঁচ ছয় ইঞ্চি লম্বা আমার চেয়েও বেশি আদাত এদেশের মানুষ কি তখন ভেবেছিল জেনারেল সাহেবের হঠাৎ করে বিদায় হবে না আর তুমি হঠাৎ করে নান্দের আগমন হবে এটাকে আপনি চেয়েছিলেন না আপনার চান নাই এমন মানুষ আছে আমাকে আপনারা চিনতেন না এমন মানুষ আছে রাজনীতির বাইরের মানুষ যারা তুহিন নামে মানুষ থাকে দেখেন নাই জীবনে কত ঠিক না বেশি ভালো ঠিক আপনি এক মুহূর্তে নান্দরের মানুষ যখন অসুস্থ হয়ে গিয়েছিল নান্দরের মানুষ যখন যন্ত্রণা একাত্র ছিল নান্দরের আরব সমাজ রোমা সমাজ যখন অশক্ত নামাজ পড়তে পারত না যখন ভোর রাতে ফজরের আজানের সময় মসজিদ সাহেব মসজিদের আজান দিতে নর্তকীর নাচের আওয়াজে আজান দিতে কষ্ট হতো ঠিক ঠিক তেমনি এক মুহূর্তে খোদা তাকে জব্দ করলেন বদ্ধ করলেন আমার মতো একটা তুচ্ছ মানুষকে এমপি করে বিনা ভোটে আপনাদের কাছে আমার আপনারা ভোট দেন নাই আমি আপনাদের কাছে ভোটের জন্য আসলাম সরাসরি ময়মনসিং থেকে এমপি হয়ে নান্দরা প্রথম ঢুকলাম শহীদ মিনারের পাদশেষে আমি শপথ গ্রহণ করলাম মাস্টারদের রাস্তা থেকে আমাকে বরণ করে দিল সাথে আজিজুল সাহেবরা গর্জনপুর থেকে আমাকে বরণ করল এমন মানুষ এখানে আছেন যারা যখন আমার কাছে আসতে ভয় পেতেন এমন মানুষ এখানে আমার আশপাশে বসে আছেন যারা আমার কাছে যেতে ভয় করতেন কারণ তাদের ধারণা ছিল এমপিটা বলে 12 ঘন্টা 24 ঘন্টা 72 ঘন্টার জন্য হয়েছে এরপরে আমাদের জীবন কিভাবে চলবে তারপর থেকে সময় এরকম খড়ো হলো না তারপর তো সময় ইতিহাস এই আড়াই যারা জোয়া যাত্রা হাউজিতে নান্দারের মানুষকে অতিষ্ঠ করে দিয়েছিল এমপিটা 1 মাসের তারপরে 3 মাসের তারপরে 6 মাসের তারপরে 1 বছর পরে এমপি বদলাইতেছে এই তো বদলাইতে বদলাইতে আল্লাহ আমাকে আজকে আল্লাহ আমাকে 8 বছর 8 মাস এমপি এখনো রেখেছে এখন আমি শুধু এমপি এখন এই মুহূর্তে যদি বলে এই মাদ্রাসার এই মসজিদের সাজ হবে আমার কথা সাজ হবে এই মাদ্রাসা এখন 2 ফুট রাখতে হবে আমার কথা রাখতে হবে আপনাদের মতো অনেক খেয়ে বসেন তাকে তাদের কথা শোনার জন্য মানুষের সবাই হয়ে যায় অনেকের বক্তব্য শোনেন কিং ভিত্তিক কর্তব্য বিমর হয়ে আমি ছবিতে দেখেছি স্পষ্ট করে বড় করে দেখেছি কেউ এমন আছে যাতে দাঁতি লাগান না হাত করে বক্তব্য শুনেন কারণ কি কি কারণ এদের কাছ থেকে আপনারা কি পেয়েছেন কি পান এদের কাছ থেকে আপনারা আমি এক এক করে বলি আমার চেয়ে সবচেয়ে বড় মানুষ যাকে সরে আল্লাহ আমাকে এমপি বানাইল জীবনে দেখছেন গাড়ি থামে একটা মানুষের মাথায় হাত দিতে হাত মেরাইতে না জীবনে দেখছেন একটা গরিব মানুষের বাড়িতে ঢুকতে না জীবনে দেখছেন একটা বৃদ্ধ বাবাকে প্রত্যেকে গাড়ি নিয়ে এনে মসজিদে ঢুকাই দিতে না জীবনে দেখছেন কোনদিন গায়ে হাত ধরে একটা বৃদ্ধ বাবার সাথে মোলাকাত করতে না তাহলে কি এত সাত তার মধ্যে কি এত সাত তার মধ্যে কি দিয়েছে কালো বড় বাজারে কিছুই না খাওয়ায় কিছু আসবে